তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওএমআর সিট। তো ওএমআর সিট সম্পর্কে সমস্ত ডাউট তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে, এবং যারা নতুন পরীক্ষা দিবে সরকারি বা চাকরির জন্য বা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির জন্য পরীক্ষা যারা দিতে চাইছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এবং যারা পরীক্ষার হলে গিয়ে এই যে ওএমআর সিট ফর্মটি কীভাবে ফিল করবে সেটা করতে গিয়ে অনেকের অসুবিধা হয় বা অনেকেই ভুল করে ফেলো, সেটা কীভাবে ফিল করবে বা সেটা যদি সঠিকভাবে ফিল না করো তো ওএমআর সিটটা নষ্ট হয়ে যাবে এবং তোমরা সেই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে, সেই পরীক্ষাটা তোমরা দিতে পারবে না। এবং যদি দিয়েও বা ভুল করে ফেলো তো তোমাদের সেই ওএমআর সিট গণ্য হবে না, তো সেটা বাতিল হয়ে যাবে। তো কেয়ারফুলি তোমাদেরকে বলবো যে কীভাবে এটা ফিল করবে। তো তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে এবং তোমরা এটা কেয়ারফুলি ফিল করতে পারবে। তো তোমাদেরকে এই যে ওএমআর সিট তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটা পরীক্ষার জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এবং প্রাইমারি থেকে শুরু করে সমস্ত স্কুল সার্ভিস ও প্রতিযোগিতামূলক পরীক্ষা রেল বলো যাবতীয় পরীক্ষার জন্য কিন্তু ওএমআর সিট সকল ক্ষেত্রেই কিন্তু একই থাকে, এবং কিছু কিছু ডিফারেন্স থাকে, সেগুলোও বলবো যে কী কী ডিফারেন্স মানে আলাদা থাকে। তো এখানে প্রথমে আমি চলে এসেছি রোল নাম্বার। তো এখানে তোমাদের রোল নাম্বার এখানে দেখতে পাচ্ছ, তো এইরকম রোল নাম্বার লেখার জন্য নিচে বক্স থাকবে ফাঁকা। তো অবশ্যই আমি এখানে লিখে নিয়েছি, তো তোমরা এখানে লিখবে তোমাদের রোল নাম্বার অ্যাডমিট কার্ডে থাকবে, সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমরা এখানে রোল নাম্বার বসাবে। তো এক একটি ঘরে সমস্ত এক একটি অক্ষর বসিয়ে দিবে, এবং তোমাদের পরপর সিরিয়াল থাকবে 0 থেকে একদম 9 পর্যন্ত সংখ্যা নিচের দিকে থাকবে। তো তোমাদেরকে বলবো যদি এক থাকে তো এক এই নিচের লাইনে কোথায় আছে সেটা দেখবে, এবং প্রথমে সেটা প্রথম থেকে ডান দিক থেকে গুনবে, তো প্রথম থেকে এক। যদি 3 আছে তাহলে 3 এই লাইনে কোথায় আছে 3 সেটা দেখবে, এবং 3 কয়টা ঘরের পরে আছে, তো 3 আছে 2টা ঘরের পরে, 1 2 2 নম্বর। এরকমভাবে সমস্তগুলো ব্ল্যাঙ্ক করবে মানে গোল করবে। এরপরে তোমরা দেখবে 8 নম্বর। তো প্রত্যেকটা তোমাদের রোল নাম্বার অনুযায়ী কিন্তু ফিল করবে সমস্ত রোল নাম্বার এক একটি অক্ষর। তো তোমাদের দেখানোর জন্য বলছি এটা 8 নম্বর, তো 8 নম্বর হিসাবে তোমরা দেখবে কোথায় আছে 8 নম্বর। আটের লাইনে সর্বশেষ দেখতে হবে 1 2 3 4 5 6 7 8, তো এখানে লাস্টে আছে এবং লাস্টে 8-এর ঘরে গোল করে দেবে। তা আবারও আসছি এই টপিকটার উপরে, তার আগে বলে নিই এটা। এবারে তোমরা দেখছো কোশ্চিন ব্লকেট সিট। তো কোশ্চিন ব্লকেট সিট অনেক সময় 3টে সংখ্যা থাকে, অনেক সময় বা একটা সংখ্যাও থাকে। তো তোমাদের একটা সংখ্যা যদি থাকে সেটাও অসুবিধা নেই, বা 3টে সংখ্যা থাকলে যে সংখ্যা 3টে থাকবে সেই সংখ্যা 3টি তোমরা ওএমআর সিটে মানে সরি কোশ্চিন ব্লক সিটে তোমরা এখানে দেখাবো একটা। তো তোমাদেরকে এই যে ব্লক সিট তোমাদের দেখাচ্ছি, এরকম নম্বর তোমাদের থাকবে টেস্ট দ্য ব্লক সিট নাম্বার। তো এরকম সি যেমন দেওয়া আছে একটা, তো অনেক সময় 3টেও থাকতে পারে বা 3টেও থাকে, বা একটাও যদি থাকে তো কোনো অসুবিধা নেই, সেখানে একটা ঘর থাকবে, বা 3টে থাকলে 3টে ঘরও থাকবে, বা নম্বর থাকলে সেখানে নম্বরও থাকবে। এখানে যেমন ইংরেজিতে সি দেওয়া আছে ওখানে সে ওই সেখানে কিন্তু নম্বরও থাকতে পারে, বা নম্বর যেমন 4 5 6 এরকমও নম্বর থাকতে পারে, তো অসুবিধা নেই, যেটা নম্বর থাকবে বলো সেটা সেটাই ওখানে বসাবে এবং সেটা সংখ্যা ওখানে দেবে। তো আমি চলে এসেছি এখানে এই যে ব্লক সিট নম্বর, তোমাদের যদি সি থাকে বা একটা বক্স থাকে, অনেক সময় একটা বক্সও থাকে 3টে বক্সও থাকে, তো যটাই থাকুক না কেন তোমরা সেই নম্বরগুলো লিখবে, এবং নিচে অনুযায়ী তোমরা এখানে দেখতে পাবে সেই সংখ্যাগুলো কোথায় আছে, সেই সোজাসুজি বক্সে রাইট করে গোল করে দেবে। তো পুরোপুরি কিন্তু গোল করবে এখানে, তো কোনো অংশই ছাড়া বা ফাঁকা রাখবে না। তো গোল কীভাবে করতে হবে সেটাও আমি বলবো, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কীভাবে দিতে হবে সেটাও আমি দেখাবো। এবার তোমাদের ল্যাঙ্গুয়েজ, এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে, তোমরা যে যে ল্যাঙ্গুয়েজে দিতে চাও না কেন, এখানে বেঙ্গলি হিন্দি উড়িয়া তো যেটা আছে সেই সোজাসুজি বক্সে গোল করবে। এবং তোমাদের ক্যাটাগরি, তো তোমাদের যেটা ক্যাটাগরি সেই বক্সে সোজাসুজি গোল করবে। এবার তোমরা চলে আসবো এখানে তোমাদের জেন্ডার। তো যে জেন্ডার আছো মানে মেল ফিমেল, তো মেল হলে অবশ্যই মেল বক্সে বক্স গোল বক্সে গোল করবে, ফিমেল হলে ফিমেল বক্সে গোল করবে, মানে ছেলে আর মেয়ে আর কি।
এবং তোমাদের এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে দেওয়া হয়েছে যে কি কি ক্যাটাগরি, তোমাদের এক্স সার্ভিস সার্ভিস যদি থাকে তো সেই সার্ভিসে গোল করবে। এখানে প্যারাটেজার আছে, এক্সামস এক্স সার্ভিস আছে, যেটা থাকবে সেটা করবে সেই সোজাসুজি। এবার তোমরা এখানে দেখতে পাবে যে এখানে একটা নম্বর থাকবে তোমাদের ওএমআর সিটে, তো অবশ্যই তোমাদের ওএমআর যখন সিট দেওয়া হবে তোমাদের এখানে নম্বর থাকবে ওএমআর সিট নাম্বার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওএমআর সিট অ্যান্সার সিট নাম্বার, তো ওএমআর অ্যান্সার সিট নাম্বার যে সিরিয়াল নাম্বার, সরি এখানে সিট নাম্বার, তো এখানে তোমাদের সিট নাম্বারটা দেবে। তো এই যে ওএমআর সিট এখানে অবশ্যই থাকবে ওই নম্বরটা, সেই নম্বরটা এখানে দিয়ে দেবে। অনেক সময় কি হয় যে তোমাদের কোশ্চিন পেপারের যেই সিট সিরিয়াল সিরিয়াল নম্বর থাকে সেটা অনেকে ভুল করে দেয়, তো সেটাও থাকে সেই জায়গাতে, তো সেটাও দেওয়ার সময় দেওয়ার জন্য সেটাও অপশন থাকে, অনেক ক্ষেত্রে থাকে বা অনেক ক্ষেত্রে থাকে না। তো সেই জন্য তোমাদেরকে বলবো যে ওএমআর সিট মানে ওএমআর অ্যান্সার সিট, ওএমআর অ্যান্সার সিটেই যে নম্বরটি আছে সেই নম্বরটি হুবহু এখানে বক্সে বসিয়ে দেবে, এক একটি অক্ষর এক একটি বক্সে বসাবে এবং সেম দেখালাম সেই প্রসেসে গোল করবে বক্সগুলো। আবার অনেক সময় দেখা যাচ্ছে, আমরা চলে আসছি এই যে ওয়ে সিট সিরিয়াল নাম্বার, অনেকে সিরিয়াল নাম্বার দিয়ে দিয়ে দেয় বা ভুল করে ফেলে, সেটা করবে না, বা সে যেখানে সিরিয়াল নাম্বার দেওয়ার কথা বলবে সেখানেই দিবে, যদি দেওয়া না থাকে সেখানে যদি লেখা না থাকে তো কোনো ব্যাপার নাই, বা তোমরা লিখবে না, বা সেটা জিজ্ঞাসা করবে, সেটা জিজ্ঞাসা করে মাস্টারদেরকে মানে যারা টিচার থাকবে গার্ডে থাকবে, যারা স্কুলের যে ইয়াতে থাকবে গার্ড করবে, তো তারাই জিজ্ঞাসা করবে তাদের মাস্টারদেরকে এবং স্যারেদের সঙ্গে জিজ্ঞাসা করে, কিন্তু এটা ফিল করবে, অসুবিধা নেই। এটা অসুবিধা হলে অবশ্যই তাড়াহুড়া করে কেউ ফিল করবে না, তো অবশ্যই জিজ্ঞাসা করবে মাস্টারদেরকে বা স্যারদেরকে ম্যামদেরকে জিজ্ঞাসা করে তোমরা লিখবে। তো অবশ্যই এখানে ওএমআর সিট নাম্বার লিখে দিবে, পরপর ব্লক গোল করে দেবে। তো এবারে আমি চলে আসছি প্রশ্নে, তো তারপরেও আমি আর একবার যাব উপরে গোলগুলো করার জন্য কীভাবে গোল করতে হবে। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন, যদি প্রশ্নের উত্তর এ হয় তো এই যে গোল কীভাবে করবে তোমাদেরকে দেখাচ্ছে, এই যে গোল দেখা আছে সম্পূর্ণ গোল গোল করবে তাহলে সঠিক হবে, এবং এইভাবে গোল করলে রায় সঠিক হবে না, এইভাবে গোল করলেও সঠিক হবে না, এইভাবে গোল করলেও সঠিক হবে না। তোমাদের কমপ্লিট গোল এই যে এখানে একটা গোল করে দেখাইছি, কমপ্লিট গোল তোমাদের এইভাবে করতে হবে। প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু যেটা হবে তো সেই ঘরটাতে গিয়ে গোল করবে, তো কমপ্লিটলি এইভাবে গোল করবে, কোনো বক্স বা কোনো আধা ছেড়বে না, তো যেটা উত্তর তোমাদের মনে হবে সেটা কমপ্লিটলি গোল করবে। এখানে আমি যেমন ডি বক্সটাকে গোল করছি, কমপ্লিট গোল এইভাবে তোমরা গোল করবে, কোনোটাকে এইভাবে গোল বা কাটা দেবে না, বা এইভাবে রাইটও কেউ দেবে না, বা এইভাবে আধা গোল করবে না, তো কোনোটাই এইভাবে সম্পূর্ণ এইভাবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা যেটা উত্তর দেবে সেটা কিন্তু এইভাবে গোল করবে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর সঠিক হবে, না হলে তোমাদের যেই প্রশ্ন উত্তর দেবে সেটাই কিন্তু ক্যান্সেল। তো এইভাবে যেটা উত্তর হবে সেটা গোল করবে, তো এইভাবে তোমাদের বেশ কিছু প্রশ্ন থাকবে। তো আবার চলে আসছি রোল নাম্বার এবং ব্লক সিটে, তো তোমাদের কনফিউশন থাকলে অবশ্যই বা না অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অসুবিধা নেই। এছাড়াও তোমরা যদি এখানে নতুন ক্যান্ডিডেট বা নতুন পরীক্ষা হলে যাচ্ছ, অনেক সময় তোমাদের মনে থাকে না বা কীভাবে অ্যান্সার শিটটি ফিল করবে, তো অবশ্যই যে হলে বা যে স্কুলে পরীক্ষা দিতে যাবে সেখানে স্যার বা ম্যাম থাকবে, তাদের সঙ্গে জিজ্ঞাসা করে নেবে বা বলবে, তো সেটা অবশ্যই তারা বলবে বা বলে দেবে, তোমরা কেয়ারফুলি ফিল করবে, তো কেয়ারফুলি ফিল করবে, কেউ তাড়াহুড়া করে কিন্তু কোনো প্রশ্ন মানে কোনো রোল নাম্বার বা ব্লক সিট নাম্বার ভুল করবে না। আবারও বলছি যদি ভুল করে দাও তাহলে সেই পরীক্ষাটা তোমাদের বাতিল, কোনো রকমই সেই পরীক্ষার ওই আমার সিটটা গ্রহণযোগ্য মানে নেওয়া হবে না, বা গ্রহণযোগ্য হবে না, বা গ্রহণযোগ্য হলেও
তোমাদের সিটপত্র ভুল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। তাই আবারও বলছি তোমাদেরকে, কেয়ারফুলি কিন্তু তোমরা ফিল করবে। এই যে সংখ্যাগুলো আছে, তো প্রত্যেকটা সংখ্যা কিন্তু তোমরা এখানে একের পর এক দেখবে। তো আবার রোল নাম্বারটা একবার বলে দিচ্ছি, একটা বললেই তোমরা বুঝতে পারবে। ধরো তোমাদের এখানে রোল নম্বরে 9 আছে, বা পুরোপুরি সংখ্যা দেওয়ার পরে এখানে একটা 9 আছে। তো 9টা কোথায় আছে সেটা দেখতে হবে, কত নম্বর লাইনে, একদম লাস্ট নম্বর লাইনে। তো কটা সংখ্যার পরে আছে, 1, 2, 3, 4, 5, 6, ঠিক 6 নম্বরে আছে। 1, 2, 3, 4, 5, 6, ঠিক 6 নম্বরে এসে গোল করে দেবে। এবং সঙ্গে সঙ্গে গোল করার আগে সঙ্গে সঙ্গে এই সিরিয়ালটা দেখে নেবে, এই সিরিয়ালটা ঠিক আছে কিনা, সোজা আছে কিনা দেখে নেবে, এবং এখান থেকে 6 নম্বর বক্স হচ্ছে কিনা। তো প্রত্যেকটা কিন্তু এইভাবেই দেবে, প্রত্যেকটা নাম্বার অনুযায়ী সেই হিসাবে দিবে। 3 হলে এই যে নাম্বার হিসাবে দিবে, যেমন দেখছো 1, তারপরে 3, 3 আছে, তাহলে একটা সংখ্যার পরে 3 আছে। তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা বক্স এইভাবে ফিল করতে হবে কেয়ারফুলি। তো OMR সিট সম্পর্কে সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে।